Assalamualaikum. আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো যেহেতু আমাকে প্রত্যেকদিন বাইরে যেতে হয় বিভিন্ন কাজে, কখনো প্রাইভেটে বা কখনো কোথাও ঘুরতে যাব এরকম, তো লোকাল গাড়ি ইউজ করতে হয়। তো আজকে মানে আমি একটা লোকাল গাড়িতে উঠি। তো সাধারণত যেটা হয়, আমরা মহিলারা ছেলেদের পাশে বসতে আমাদের একটু খারাপ লাগে। তো ওই ইস্যুতে আমি যখন একটা সিএনজিতে উঠি, সিএনজিতে প্রথমে একজন মহিলা ছিলেন, বৃদ্ধা মহিলা। তো উনি মনে হচ্ছিল ওনার পায়ে হালকা সমস্যা, যাই হোক, তো উনি মানে ওনাকে সিএনজির যে ড্রাইভারটা বলতেছিল যে আপনি একটু সরে যান, সরে গিয়ে ওনাকে একটু জায়গা দেন। কিন্তু দেখা গেল যে জায়গা তো দেওয়া দূরের কথা, উনি সরল না। তো যাই হোক, আমি ঘুরে আমি মানে ওনার পাশে গিয়ে বসলাম। আর সিএনজিতে তো পিছনে তিনজন বসা যায়, আপনারা জানেন। তো আমার পাশে একটা ছেলে বসছে। তো ছেলেটা বেশ ভদ্র, হালকা হলেও দূরত্ব রাখছে, মানে যাতে গায়ের সাথে গা না লাগে। তো আমি মহিলার মানে গায়ের সাথেই লাগছি, এরকম একটা অবস্থা। তো মহিলা কি বলতেছে, তুমি এভাবে গায়ে লাগছো কেন, একটু দূরে বসো না কেন? তো আমি বললাম, দেখেন আন্টি, আমি বললাম যে দেখেন আন্টি, এইভাবে তো আপনার একজনের পাশে এরকম আমি ছেলের সাথে ধাক্কা দিয়ে বসতে পারবো না, আমি এভাবেই বসবো। তো আপনার সমস্যা হলে আপনি মাঝখানে চলে আসেন। তো উনি বলতেছে আমি কি টাকা দিয়ে যাচ্ছি না, মাগনা যাচ্ছি, এরকম মানে অনেক কথা এনতেন। তো আমি বললাম, দেখেন আপনার যদি টাকার সমস্যা হয়, মানে কথা একটা প্রসঙ্গে বলতেছে যে আপনার যদি টাকার সমস্যা হয় তাহলে টাকাটা আমি আপনাকে দিয়ে দিব, মানে ভাড়াটা দিয়ে দিব। ওই সুযোগটা উনি গ্রহণ করলো, বললো আচ্ছা মা, টাকাটা দিলে আমার অনেক উপকার হয়, এক কাজ করো তুমি আমার ভাড়াটা দিয়ে দাও, এই সেই অনেক কিছু। তো মানে আমি বললাম যে আমি আপনার ভাড়া কেন দিব, আমার তো আপনার ভাড়া দেওয়ার দরকার নেই, আপনি তো আমার সাথে খারাপ ব্যবহার করছেন। তো বলতেছে না মা, আমার পায়ে তো সমস্যা, আমি আসলে অনেক কষ্ট করে চলি, আমাকে লোকজন টাকা দিলে আমি চলি, এরকম বলতেছে সে। তো দাও মা, দাও তুমি আমার ভাড়াটা দিয়ে দাও, আমি তোমার জন্য দোয়া করব, এই করব, সেই করব, অনেক কিছু। তো পরে কি হইল, আমি ভাবলাম যে এরকম তো অনেক টাকা এদিক সেদিক যায়, আচ্ছা দিয়ে দিই, মহিলা না হয় আমার সাথে খারাপ ব্যবহার করছে, কারণ আমার তো আর এরকম করা ঠিক হবে না। পরে আমি দেখলাম যে উনি নেমে যাচ্ছে এবং ওনার মানে আমার আগেই নামছে, ওনার টাকা দেওয়ার কোনো ইয়ে নাই, ইচ্ছাই নেই। পরে আমি ড্রাইভারকে বললাম, আচ্ছা আঙ্কেল আপনি যান, আমি ওনার টাকাটা দিয়ে দিব। তো জিনিসটা হচ্ছে, মানুষের রং বদলায়, মন বদলায়, রূপ বদলায়, মানে এটা মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে যে মহিলাটা আমার সাথে মানে কত মিনিট হবে, 2-3 মিনিট বসেছিল, ওই 2-3 মিনিট অবস্থায় সে আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে। এবং এক পর্যায়ে সে বলছে কি, তাকে যেন আমি হেল্প করি। তো হেল্প করার এক পর্যায়ে তো ওই ঘটনা ঘটল, আর তো কিছু করার নেই। তো মানুষ হচ্ছে বহুরূপী, মানুষকে চেনা আসলে সহজ না। আমি হাসতেছি এইটা ভেবে যে মহিলা অনেক বয়স হবে, 70 এরকম, কিন্তু তারপরেও উনি মানে প্রথমে আমার সাথে রাফ বিহেভ করছে, সে টাকা দিয়ে যাচ্ছে, মাগনা যাচ্ছে কিনা। যখনই আমি বললাম যে আপনার যদি সমস্যা থাকে আপনার ভাড়াটা না হয় আমি দিয়ে দিব, তখনই কিন্তু সে ওই কথাটাই লুভে নিল। তো যাই হোক, আসলে রাস্তাঘাটে সব জায়গায় বা লোকাল গাড়িতে হোক, যেখানে হোক, মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত, এরকম করা ঠিক না, ভালো থাকবেন। আর আপনারা যারা লোকালে যাতায়াত করেন, তারা আপনাদের পাশে যদি মহিলারা বসে, প্লিজ আপনি তাদেরকে একটু মানে সুন্দরভাবে বসার সুযোগ করে দিবেন। কারণ দেখা যায় অনেক সময় আমরা যখন মহিলাদের মানে পুরুষদের পাশে বসি, তখন আমাদের অনেক ইতস্ত মানে ফিল হয়, ইজি লাগে না। আর তাছাড়া আমরা যারা বাইরে প্রত্যেক দিন বের হই, আমাদের তো মনে করেন রিজার্ভ করে যাওয়া সম্ভব না, অনেকগুলো টাকা দরকার প্রত্যেক দিন যদি বের হই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।